আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। এবং আজকে সারা বাংলাদেশে ব্রয়লার, লেয়ার, কক, সোনালি, দেশি, টাইগার, তিতির, ফাওমি, বেইজিং, রাজহাঁস, চীনাহাঁস, ব্রাহামা এবং ফাওমি, লেয়ার, কক সকল বাচ্চার রেটগুলোই জানাবো। সর্বপ্রথম জানাবো আমরা হচ্ছে ব্রয়লার বাচ্চার রেট, তারপরে ক্রমান্বয়ে সোনালি সহ, ফাওমি সহ, দেশি হাঁস, দেশি মুরগি সহ সকল বাচ্চার রেটগুলোই জানিয়ে দিব। তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন, কমেন্ট করেন এবং কল করেন যে আমরা বাচ্চা বিক্রি করি কি না। তো হ্যাঁ, আমরা নোয়াখালী, পুরোপুরি নোয়াখালীতে ব্রয়লার বাচ্চা সেল করে থাকি। এবং আপনার যে কোনো বাচ্চা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হচ্ছে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে আমরা পোল্ট্রি খামারি। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে আমরা পোল্ট্রি খামারি। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনারা ভিডিওগুলো প্রতিদিনই দেখতে পান এবং আমাদের ফেসবুক পেজেও ভিডিওগুলো প্রতিদিন পান। তো যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর যে কোনো বাচ্চা লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, আমাদেরকে ফোন করবেন। আর মোটামুটি পুরো নোয়াখালীতে আমরা মোটামুটি ব্রয়লার বাচ্চা সেল করি আলহামদুলিল্লাহ। আর অন্য অন্য বাচ্চা লাগলেও আমাদেরকে জানাতে পারেন, লোকেশন মোটামুটি হলে আমরা ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো আর কথা বাড়াবো না, ব্রয়লার বাচ্চা রেটগুলো জেনে নিন। আবার এক কয়েকজন মানুষ এসে বলবে যে ভাই এত কথা বলার কী দরকার, এত কথা কি বলার কী দরকার। যারা মোটামুটি আমাদের ভিডিওগুলো দেখে, একটু হেল্পফুল মনে হয় তারা দেখে, যাদের যারা বলেন আর কি আমাদেরকে যে আপনারা বেশি কথা বলেন, তো যারা এই লেভেলের কমেন্ট করেন আমাদেরকে, তারা আমাদের ভিডিওগুলো দেখার বা শোনার কোনো প্রয়োজন নাই। যারা প্রান্তিক খামারি আছে বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের এই প্রান্তিক খামারিরা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কি বেশি কথা বলি কি না। আর বেশি কথা হ্যাঁ, মাঝে মাঝে আমরা বলে ফেলি, এটা আমিও স্বীকার করি, কারণ বলতে হয়, আপনাদেরকে না বললে কেমনে হবে ব্যাপারটা। আমি প্রতিদিন যে একদম বেশি কথা বলি ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বলতে হয়, এই কথাগুলো না বললে আমার ভিডিও মেক হবে কীভাবে আর আপনারা তথ্য বা ইনফরমেশানগুলো পাবেন কীভাবে। আমি যদি ভিডিওতে মানে আসি যদি কথা না বলি তাহলে তো আপনারা কথাগুলো শুনবেন না, ব্যাপারটা হচ্ছে এটা। তো আর কথা বাড়াবো না, এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চা কিনবেন অবশ্যই, আর আমরা এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার রেটগুলো জানিয়ে দিব। আর যারা এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চা কিনেন না তারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে এ গ্রেড কোম্পানির এ গ্রেড ব্রয়লার বাচ্চা কিনবেন আর কি সকল কোম্পানির। তো অনেক কথা হলো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, একদম পুরো ভিডিওর ইম্পর্টেন্ট কথা এটাই, সেটা হচ্ছে আজকে কিন্তু ব্রয়লার হ্যাচিং নেই। আজকে আপনারা যেই বাচ্চাগুলো কিনবেন এগুলো হচ্ছে আনসোল, মানে গতকালকার বাচ্চা। এগুলো আপনারা কিন্তু আজকে আমি যে রেট বলবো, আজকে হচ্ছে যে রেট বলবো এই রেট থেকে আপনারা 2-3 টাকা, 4 টাকা, 5 টাকা কমে আনসোল বাচ্চাগুলো কিনতে পারবেন। কেউ যদি আনসোল বাচ্চা পেয়ে থাকেন অবশ্যই 2-3 টাকা, 4 টাকা কমে কিনতে পারবেন। আবারও বলছি, আনসোল বাচ্চার আজকে কিন্তু আপনারা হচ্ছে সরাসরি বাচ্চা পাবেন না, আনসোল বাচ্চা পাবেন, মানে বাসি বাচ্চা, কালকের বাচ্চা আজকে বিক্রয় করবে। তো এগুলোর রেট কিন্তু আজকে যে রেট বলবো আমি এখন, এই রেট থেকে 3-4 টাকা, 5 টাকা কমে পাবেন। আবার বলবেন না যে ভাই আপনি তো এই কথা বলেন নাই, তো আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, বেশি কথা বলতে হয় না হলে আপনারা বুঝবেন কীভাবে। আজকে সিপিআইআর ব্রয়লার বাচ্চা 49 থেকে 52 টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে। সিপি রস ব্রয়লার বাচ্চা কেনা বেচা হচ্ছে আজকে 48 থেকে 53 টাকার মধ্যে। A1 ব্রয়লার বাচ্চা 50 থেকে 54 টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে। নিহোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে কেনা বেচা হচ্ছে 48 থেকে 52 টাকা। কোয়ালিটি ব্রয়লার বাচ্চা আজকে কেনা বেচা হচ্ছে 39 থেকে 52 টাকার মধ্যে। এছাড়াও নারেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা 48 থেকে 52 টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে। তারপরে আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা 49 থেকে 53 টাকা, 52 টাকা কেনা বেচা হচ্ছে। কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে কেনা বেচা হচ্ছে 49 থেকে 53 টাকা। প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে 54 থেকে 53 টাকা। এবং RMR ব্রয়লার বাচ্চা 52 থেকে 53-54 টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে। তো আপনারা মোটামুটি আজকে সারা বাংলাদেশের সকল ব্র্যান্ডের ব্রয়লার বাচ্চা আজকে 48 থেকে 54 টাকা, 55 টাকার মধ্যেই কিনতে পারবেন। এছাড়াও অনেক ডিলার আছেন বা অনেক মানে যারা গ্রাম পর্যায়ে আছেন তাদেরকে হচ্ছে বি গ্রেডের ব্রয়লার বাচ্চা দরিয়ে দেওয়া হয়, তারা আপনারা বি গ্রেডের ব্রয়লার বাচ্চা কিনবেন না, অবশ্যই যাচাই বাছাই করে তারপরে এই গ্রেডের ব্রয়লার বাচ্চাটা কিনবেন। আর অনেকে জানতে চাচ্ছেন এই গ্রেডের ব্রয়লার বাচ্চা কীভাবে চিনবো, তো এই গ্রেডের ব্রয়লার বাচ্চা চিনার হচ্ছে আপনি এই গ্রেডের ব্রয়লার বাচ্চা সবসময় হচ্ছে চঞ্চল প্রকৃতির থাকবে, এটা হচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এই গ্রেডের ব্রয়লার বাচ্চা আপনি ওইখানে যেখান থেকে বাচ্চা নেবেন ওইখানে মেপে ওজন করে নেবেন। এই গ্রেডের ব্রয়লার বাচ্চা 40 গ্রামের উপরে হবে সবসময়, 40 গ্রাম, 42 গ্রাম, 45 গ্রামের উপরে হবে, মানে 40 গ্রামের নিচে যাবে না এই গ্রেডের বাচ্চা, ওকে? তো আর বাকি বাচ্চার রেটগুলো জেনে নিন। সোনালি নর্মাল আজকে 25 টাকা, সোনালি ক্লাসিক কেনা বেচা হচ্ছে 27 টাকা, সোনালি হাইব্রিড কেনা বেচা হচ্ছে 31-32 টাকা, এবং সোনালি সুপার হাইব্রিড কেনা বেচা হচ্ছে
35 থেকে 37-40 টাকা, টাইগার কেনা বেচা হচ্ছে 45 টাকা, এবং মিশরীয় ফাউমি কেনা বেচা হচ্ছে 20 টাকা, কালার বার্ড কেনা বেচা হচ্ছে 35 থেকে 40 টাকা, ব্রাউন কক কেনা বেচা হচ্ছে আজকে 25 থেকে 28 টাকা, এবং ব্রাউন লেয়ার কেনা বেচা হচ্ছে 50 থেকে 55 টাকা, গলা চিলা মুরগির বাচ্চা আজকে 50 থেকে 52 টাকা 55 টাকা কেনা বেচা হচ্ছে, এবং দেশি মুরগির বাচ্চা আজকে 45 থেকে 50 টাকা, ফাউমি সাদা 25 থেকে 30 টাকা, তিখির 125 থেকে 30 টাকা, এবং বেইজিং হাঁসের বাচ্চা আজকে কেনা বেচা হচ্ছে 110 টাকা 20 টাকা। তো এখন আমরা আরও কিছু বাচ্চা রেট আপনাদেরকে জানিয়ে দিব। দেশি হাঁস 1 দিন বয়স 30 টাকা, এবং 60 দিন বয়স 180 টাকা, রাজহাঁস 180 টাকা, ফ্রিজ 60 দিন বয়স, এবং 7 দিন বয়সের রাজহাঁস 250 টাকা, চীনাহাঁস 260 টাকা ফ্রিজ 60 দিন বয়স, এবং 5 দিন বয়স চীনাহাঁস 70 টাকা ফ্রিজ, বেইজিং হাঁস 350 টাকা ফ্রিজ 60 দিন বয়স, এবং 1 দিন বয়সের বেইজিং হাঁস 80 টাকা ফ্রিজ, খাকি ক্যাম্বেল হাঁস 180 টাকা ফ্রিজ 60 দিন বয়স, এবং 1 দিন বয়সের খাকি ক্যাম্বেল 27 টাকা ফ্রিজ, জিন্ডিং হাঁস 32 টাকা ফ্রিজ 1 দিন বয়স, এবং ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা 52 টাকা, এবং টার্কি মুরগি 350 টাকা ফ্রিজ 60 দিন বয়স, 1 মাস বয়স 200 টাকা ফ্রিজ, তিথির মুরগি 240 টাকা 60 দিন বয়স, এবং 1 মাস বয়সের তিথির 180 টাকা ফ্রিজ, ব্রাহ্মা মুরগি কেনা বেচা হচ্ছে 320 টাকা, এবং 1 মাস বয়স, খুশি ক্যাফ মুরগির বাচ্চা 380 টাকা ফ্রিজ 1 মাস বয়স, সিল্কি মুরগি 380 টাকা ফ্রিজ 1 মাস বয়স, পাউমি মুরগির 25 টাকা ফ্রিজ 1 দিন বয়স। আরও বাচ্চার রেট আছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সবগুলো বাচ্চার রেট একসঙ্গে জেনে নিন। ব্রাহ্মা 550 টাকা 1 মাস বয়স, সিল্কি 750 টাকা 3 মাস বয়স, সেবাইট 150 টাকা 2 মাস বয়স, খুশি ক্যাফ 750 টাকা 3 মাস বয়স, কালিন থাকি 1200 টাকা 6 মাস বয়স, এবং ব্রাউন লেয়ার 57 টাকা, এবং ব্রাউন সাদা লেয়ার 60 টাকা, সোনালি ক্লাসিক 30 টাকা, সোনালি সুপার হাইব্রিড, সোনালি হাইব্রিড 35 টাকা, সুপার হাইব্রিড 40 টাকা, পাওমি মিশরীয় 30 টাকা, 1 মাস বয়সের মিশরীয় পাওমি 80 টাকা, সাদা পাওমি 30 টাকা, দেশি মুরগির বাচ্চা 40 টাকা, কক 25 টাকা, কালার বার্ড 50 টাকা, টাইগার 45 টাকা, 1 মাস বয়সের টাইগার 100 টাকা, গলা চিলা হাইব্রিড 40 টাকা, এবং খাকি ক্যাম্বেল হাঁস 30 টাকা, জিন্ডিং 30 টাকা, বেইজিং 70 টাকা, চীনাহাঁস 80 টাকা 10 দিন বয়স, বালিহাঁস 1 দিন বয়সের বাচ্চা 120 টাকা, রাজহাঁস 1 দিন বয়সের বাচ্চা 250 টাকা, টার্কি 110 টাকা, 1 মাস বয়সের টার্কি 230 টাকা, তিথির 100 টাকা, 1 মাস বয়সের তিথির 210 টাকা, কাদাকনাথ 55 টাকা, সেরেমা 1 মাস বয়স 150 টাকা, কোয়েল 20 টাকা। এই ছিল মোটামুটি সারা বাংলাদেশের সকল বাচ্চার রেট। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।